বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রিং আইডি নিয়ে কিন্তু সময় টিভিতে একটা নিউজ আসছে, এটা শুনে অনেকেই হয়তো ভয় পেতেছেন। আসলে রিং আইডি নিয়ে, শুধু রিং আইডি না, অন্যান্য যেসব অ্যাপস বা সাইটগুলো আছে যেগুলো এভাবে অ্যাডের মাধ্যমে ইনকাম দিতেছে, সবগুলি যাচাই বাছাই হচ্ছে। এটা যে ইউজারদের জন্য খারাপ আমি তা বলবো না, কারণ একটা কোম্পানি চলে যাবে কিনা, মানে ভেঙে যাবে কিনা, সেটা তো যদি মানুষের সামনে, সেটা যদি তারা প্রশ্ন সম্মুখীন না হয় তাহলে তো বোঝা যাবে না। সো সেগুলো নিয়েই, শুধু রিং আইডি না, আরো কয়েকটা সাইট নিয়ে সময় টিভিতে একটা প্রতিবেদন আসছে, সেটি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং একটি সুসংবাদ, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে আপনারা মাইক্রো জব সম্পর্কে ভিডিও পাবেন। এখন থেকে রেগুলার ভিডিও আসবে, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন, চলে যাওয়ার ভয় নাই। এবং আপনারা ইন্টারন্যাশনাল যেহেতু সাইট, আপনাদের বিকাশ, কিছু কিছু সাইট বিকাশ থেকে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমাদের যে নিউজটা আসছে সেটার জন্য আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে যে নিউজটা আসছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে রিং আইডির ব্যাংক হিসাব তলব, এটা সময় নিউজের, দেখতে পাচ্ছেন সময় নিউজ টিভি। তো এটা একটু আলোচনা করি। আর রিং আইডি এ পর্যন্ত কত টাকা ইউজারদের কাছ থেকে নিচ্ছে, এত এখনো পর্যন্ত ওরা জমাইছে, সেগুলো আলোচনা করব। তো রিং আইডির ব্যাংক হিসাব তলব, রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই সঙ্গে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্ট্রিমিং কার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকলেও তাও জানাতে বলা হয়েছে। সো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে রিং আইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রিং আইডি ভিডি লিমিটেড নামে ব্যাংক হিসাব থাকলেও তা জানাতে বলা হয়েছে। এদিকে রিং আইডি ডিস্ট্রিবিউশনের ঠিকানা উল্লেখ রয়েছে গুলশানের নিকেতনের 57 নম্বর বাড়ি, আর রিং আইডির বিডির ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার। গত 22 সেপ্টেম্বর রিং আইডির প্রতারণার বিষয়ে ঘণ্টা বাজছে আরেক বড় প্রতারণার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কানাডা প্রবাসী বাংলাদেশি শরীফ ইসলাম ও আইরিন ইসলাম দম্পতি রিং আইডির প্রতিষ্ঠাতা, অর্থের বিনিময়ে এজেন্ট ও ব্র্যান্ড প্রমোটারের নামে সদস্য বানিয়ে এরই মধ্যে 1,080 কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। মানে এটা বলা হয়েছে যে রিং আইডি এই পর্যন্ত এই কমিউনিটি জবস এর মাধ্যমে, যারা ইউজার এখানে, যারা মেম্বারশিপ নিছে, এই টাকার মাধ্যমে ওরা টাকা নিছে, 1,080 কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। সো BFIU চিঠিতে টিকটক, স্ট্রিমকার ছাড়াও আরও 4টি অপভিত্তিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এসব অ্যাপ হলো তিনপাত্তি, ট্রেজার হান্ট, লাকি পয়সা ও ক্রিকেট স্টার্স। অ্যাপ ভিত্তিক এসব প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের ব্যাংক হিসাব থাকলে সেসব খোলার ফর্ম, KYC প্রোফাইল ফর্ম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠাতে বলা হয়েছে। অপভিত্তিক এসব প্রতিষ্ঠানের একটিরও অফিসের ঠিকানা পায়নি বাংলাদেশ ব্যাংক। তো ওরা আসলে এই বিভিন্ন যেসব অ্যাপস বা সাইটের কথাগুলো বলা হয়েছে, যেমন টিকটক, স্ট্রিমকার, তারপরে হচ্ছে তিনপাত্তি, এসব সাইটগুলো, এর মধ্যে রিং আইডিও আছে, তো এগুলোর হিসাব চাইছে আর কি। এটা কি এইসব হিসাব যখন ওরা, যখন বাংলাদেশ ব্যাংক পাবে তখন বলা যাবে যে এটা আসলে কতটুকু ট্রাস্টের। যেমন ইবলি, ইবলি খুব ফেমাস হয়েছিল, তো বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে কিন্তু তারা আসলে এরকম হয়েছে। সো আমার মতে ইউজারদের জন্য এটা খারাপ না, আসলে তারা সত্যতাটা যাচাই করতে পারবে, জানতে পারবে। আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটা না যে রিং আইডির বিরোধিতা বা রিং আইডির পক্ষে, সেটা না, জাস্ট আপনাদের জানানোর উদ্দেশ্যে করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আরো 15 ব্যাংক হিসাবের তথ্য তলব, আরো 15 ব্যাংক হিসাবের তথ্য তলব, সংকল্প ট্রাস্ট সহ 8 প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট 7 ব্যক্তির ব্যাংক হিসাবও তলব করেছে BFIU। প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেসরকারি সংস্থা সংকল্প ট্রাস্ট, সংকল্প ট্রাস্ট স্টাফ সিকিউরিটি ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ প্রভিডেন্ট, এইসব কিছু সাইটের কথা বলা হয়েছে। মনিরুজ্জামান, হিরু আব্দুর রহিম, মিসেস তাসলিম ও সাইফুল ইসলাম। এই যে এটা বলা হয়েছে যে এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট 7 ব্যক্তি হলেন মির্জা শহীদুল ইসলাম খালেদ, মনিরুজ্জামান হিরু, আব্দুর রহিম, মিসেস তাসলিমা ও সাইফুল ইসলাম। তো এটাই মোটামুটি এখানে সময় নিউজ এটি বলা হয়েছে এখানে, যে রিং আইডির কোনো খারাপ বলা হয় নাই। রিং আইডি শুধু না, এটা যে এখানে আরো কয়েকটা সাইট এবং অ্যাপস এর কথা বলা হয়েছে, সেগুলো ওরা যাচাই বাছাই করবে। ওদের যে টাকার, যে তারা নিতে আসছে টাকা কিভাবে হচ্ছে, কিভাবে কোথা থেকে আসতেছে, এসব একটু আলোচনা করবে, এসব নিয়ে ইনভেস্টিগেশন করবে। সো আশা করি রিং আইডি ইউজার যারা রয়েছে তারা ভয় পাওয়ার মতো কিছু আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই
আগামী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।